আদালতের নির্দেশে খোয়া গেছে চাকরি বাতিল হওয়া সেই চাকরি বাঁচাতেই কলকাতা হাইকোর্টের দরজায় কোড়া নাড়লেন আরও অষ্টআশি জন প্রাথমিক শিক্ষক তাদের দাবি বৈধভাবে এবং নিয়ম মেনেই তারা প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন সেই যুক্তিতে আদালতে হলফনামাও জমা দিলেন আগামী সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাদের আবেদন শোনা হবে এর আগে চুয়ান্ন জন প্রার্থী আদালতে হলফনামা দিতে এসেছিলেন কিন্তু তাদের মধ্যে তিপান্ন জনেরই চাকরি ফের বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার আরও অষ্টআশি জন চাকরি ফেরত পাওয়ার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগ উঠতেই দুশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই দুশো জনের আবেদন হাইকোর্টকে শুনতে হবে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল শীর্ষ আদালত তার নির্দেশে জানায় এই দুশো জনকে হাইকোর্টের চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে হাইকোর্ট সবটা খতিয়ে দেখে সম্মতি দিলে তবেই চাকরি বহাল থাকবে চাকরি বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের হাইকোর্টে হলফনামা পেশ করে চাকরির বৈধতার সপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে এমন অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হলফনামা জমা দেন নেই চাকরি বাতিল হওয়া দুশো আটষট্টি জনের মধ্যে একশো ছাব্বিশ জন শিক্ষক হাইকোর্টেই আসেননি প্রথম দফায় চুয়ান্ন জন এবং এখন অষ্টআশি মিলে মোট একশো বিয়াল্লিশ জন প্রাথমিক শিক্ষক হাইকোর্টে হলফনামা দিল তার মধ্যে তিপান্ন জনের মামলা শুনে পুনরায় চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার এই অষ্টআশি জনের শুনানি হবে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে দেখা যাক এদের ভবিষ্যতে কি আছে আপনাদেরকে অবশ্যই জানাবো চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়